বলছি বিশিষ্ট মানসিক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরবিন্দ ব্রহ্মস। ডাক্তারবাবু নমস্কার। প্রথমেই জানাই যে দিনে দিনে আমরা শুনছি যে মানসিক রোগ কমে কমে বেড়ে উঠছে, এবং আপনি দেখবেন ঘরে ঘরে এখন অনেকের বাড়িতেই এই মানসিক রোগ নিয়ে খুবই চিন্তিত। আপনি যদি বলেন এই মানসিক রোগটি আসলে কি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কারণ আমাদের যেরকম শরীর আছে সেরকম আমাদের মনও আছে। তো শরীর থাকলে যেরকম শারীরিক রোগ হয়, মন থাকলে সেরকম মানসিক রোগ হতে পারে। সমস্যাটা হচ্ছে যে শারীরিক যে রোগগুলো আছে, যেরকম ধরুন প্রেশার, সুগার, থাইরয়েড, এগুলো নিয়ে মানুষের মধ্যে কিন্তু কোনো রকম যেটাকে আমরা স্টিগমা বলি, যে কোনো ভুল ধারণা, ভ্রান্ত বিশ্বাস এগুলো নেই। কিন্তু উল্টো দিকে মানসিক রোগকে নিয়ে, অর্থাৎ যে অসুখগুলোকে আমরা সাধারণভাবে মানসিক রোগ বলে বলি, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য যে মানসিক রোগগুলো আছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের সমাজে এখনো প্রচন্ড একটা স্টিগমা কাজ করে। তার একটা বড় কারণ হচ্ছে যে মানসিক রোগের সম্বন্ধে লোকের ধারণা আছে যে এখনো অবধি অনেকেরই ধারণা আছে যে মানসিক রোগ মানে এটা কোনো একটা অপদেবতার প্রভাবে হচ্ছে, এটা কোনো একটা দৈব রসে হচ্ছে, বা ওই যার জন্য দেখা যায় যে তুপতাপ, জড়িবুটি, জল পড়া, তেল পড়া, এইসব জিনিস এখনো অবধি আমাদের সমাজে খুব ভালোভাবে প্রচলন আছে। শহর অঞ্চলে হয়তো কম, কিন্তু গ্রামাঞ্চলে এখনো এটা খুব বেশি আছে, এবং যখন সেখানে আর কিছু হয় না তখন তারা মানসিক রোগীদেরকে আমাদের কাছে নিয়ে আসে। সেই জন্য মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদেরকে শুধু রোগের বিরুদ্ধে যে লড়াই করতে হয় তা নয়, আমাদেরকে উই হ্যাভ টু ফাইট এগেনস্ট দিস স্টিগমা অফ দ্য মেন্টাল ইলনেস। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কিছু ভুল ধারণা থাকে যেগুলো আমরা ডিফারেন্ট এই পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, জনসচেতনতার প্রোগ্রামের মাধ্যমে আমরা যেগুলো বলার চেষ্টা করি, যে যেরকম একটা ভুল ধারণা আছে যে মানসিক রোগ মানে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, মানসিক রোগ নাকি কোনোদিন সারবে না, মানসিক রোগের যে ওষুধগুলো আমরা দিই সেগুলো নাকি সবই ঘুমের ওষুধ, বা মানসিক রোগী যারা হয় তারা খুব ভয়ঙ্কর হয়, সমাজের জন্য তারা খুব ক্ষতিকারক হয়। তো এই ধরনের বিভিন্ন ভুল ধারণা সমাজের লোকের মধ্যে এখনো রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে হয়তো অনেক আমাদের প্রফেশনেরও অনেক লোকের মধ্যে, যারা স্পেশালি গ্রামাঞ্চলে প্র্যাকটিস করেন, তাদের মধ্যেও থাকে। তো আশা করা যায় বিভিন্ন পাবলিক হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা এই জায়গাটাকে আস্তে আস্তে করে ওভারকাম করতে পারব। তো তো আপনার সাথে কথা বলতে আপনি বলছিলেন ডিপ্রেশনের মধ্যে একটি রোগের নাম করলেন, যে মানসিক রোগ বলতে হচ্ছে ডিপ্রেশন। আপনি যদি একটু বলেন আমাদেরকে ব্যাখ্যা করে ডিপ্রেশন রোগটি কি? হ্যাঁ, যত রকম মানসিক রোগ আছে তার মধ্যে যদি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি, যে আমাদের চেম্বারে আমরা যে রোগী দেখি বা সরকারি হাসপাতালের আউটডোরে যে রোগী দেখায়, তার মধ্যে প্রায় সবচেয়ে বেশি যে রোগটা নিয়ে মানুষ আমাদের কাছে আসেন সেটা হচ্ছে ডিপ্রেশন, যেটাকে আমরা বাংলাতে বলি অবসাদগ্রস্ততা বা হতাশা রোগ যেটাকে বলা হয়। ডিপ্রেশন মানে আর কিছুই না, আমাদের প্রত্যেকেরই তো জীবনে কোনো না কোনো একটা সময় আসে যখন আমাদের মন ভালো থাকে না, আমাদের ভালো লাগে না। কিন্তু ডিপ্রেশনের সাথে এর তফাৎ হচ্ছে এটাই, যে ডিপ্রেশনে যে মানুষ ভুগছে তার এই ভালো না লাগার ব্যাপারটা অনেক বেশি, তার প্রকোপটা অনেক তীব্র হয়, সে কোনো কাজকর্ম করতে পারে না, তার কর্মক্ষমতা, তার চিন্তা ক্ষমতা সবই আস্তে আস্তে করে কমে যায়। ফলস্বরূপ লোকটা তার স্বাভাবিক সুস্থ যে জীবনযাপন সেটা সে করতে পারে না, এইটাকে আমরা সাধারণভাবে ডিপ্রেশন বলে থাকি। এই যে ডিপ্রেশন এবং হতাশা আপনি যে বললেন, এটা একই রিলেটেড টু দ্যাট, তো এর কারণগুলো কি কি? ডিপ্রেশন যদিও এটা মানসিক রোগ, মনের রোগ, কিন্তু এখনকার দিনে সায়েন্স অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছে যে কারণে ডিপ্রেশন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখন বলা হয় সেটা হচ্ছে জেনেটিক, অর্থাৎ বংশগত ব্যাপার। ডিপ্রেশন রানস ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ একটা বংশে যদি ডিপ্রেশনের রোগী থাকে তাহলে সেই বংশে তার পরবর্তী প্রজন্মের মধ্যে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু নিউরোকেমিক্যাল আমাদের ব্রেনের মধ্যে যে কিছু রাসায়নিক ক্ষরণ হয় সেইগুলো থেকেও হচ্ছে ডিপ্রেশন হতে পারে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট আমরা যেটা বলি সেরোটোনিন আর নরএপিনেফ্রিন বলে দুটো কেমিক্যাল আছে। এর বাইরে যেটা আমরা বলতে পারি ডিপ্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিছু সাইকোসোশ্যাল কজ, অর্থাৎ কিছু সামাজিক এবং মানসিক সমস্যার জায়গা। ডিপ্রেশন বেসিক্যালি মানে তো হচ্ছে একটা লস, ফিলিং অফ লস। তো এই ফিলিং অফ লসটা যে কোনো ব্যাপার থেকেই হতে পারে, আমি একটা ব্যবসাতে বড় ক্ষতি করলাম, আমার কোনো একজন প্রিয়জন মারা গেলেন, আমি পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করলাম, এরা বিভিন্ন কারণে আমার যে একটা ফিলিং অফ লস, আমার মধ্যে যে একটা কিছু হারিয়ে যাওয়ার যে একটা অনুভূতি এলো, তার থেকে মানুষটা ডিপ্রেসড হয়ে যেতে পারে।
তো একজন রোগী বা একজন ছাত্র বুঝবে কি করে বা তার লক্ষণগুলো কি কি যে তার মধ্যে ডিপ্রেশন আস্তে আস্তে মানে জন্মাচ্ছে? হ্যাঁ, ডিপ্রেশনের কতগুলো সাধারণ লক্ষণ রয়েছে, তার মধ্যে প্রথমেই যেটা বললাম যে রুগী এসে প্রথম যে কথাটি আমাদের বলেন সেটি হলো যে আমার কোনো কিছু ভালো লাগছে না, আই এম ফিলিং লো, আই এম ফিলিং ডাউন, লো মুড, আমার কোনো কিছুই ভালো লাগছে না, একটা সবসময় একটা হতাশগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে আমি চলেছি, একটা অবসাদের মধ্যে দিয়ে আমি চলেছি। আরেকটা ইম্পর্টেন্ট যারা তারা বলেন লক্ষণ সিমটম, সেটা হচ্ছে যে ল্যাক অফ এনার্জি, অর্থাৎ কোনো কাজ যে আমি করছি কোনো কাজে কোনো এনার্জি পাচ্ছি না। তার সাথে সাথে আরেকটি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ল্যাক অফ প্লেজার ইন প্রিভিয়াসলি প্লেজারেবল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আগে যে কাজগুলোতে আমি আনন্দ পেতাম এখন সেই কাজে আর আনন্দ পাই না। যেরকম ধরুন আগে আমি টিভি দেখতে, একটা যদি ইয়াং মেয়ে বাড়ির বউ সে ডিপ্রেশনে ভুগছে, সে বলছে আগে আমি বাড়িতে ওই টিভিতে সিরিয়ালগুলো দেখে খুব আনন্দ পেতাম বা FM এ গানটা শুনে আনন্দ পেতাম, এখন তো আমি তাতে কোনো আনন্দ পাচ্ছি না। আরেকটা ইম্পর্টেন্ট ফিচার ডিপ্রেশনের হচ্ছে যেটা যে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগ, মনঃসংযোগের অভাব। তার সাথে সাথে যেটা আসে সাইকোমোটর রিটার্ডেশন, সব কিছুর মধ্যে একটা স্লথ ভাব, অর্থাৎ যে কাজটা আগে আমি 1 ঘন্টায় করতাম এখন হয়তো 3 ঘন্টা ধরে আমি ধীরে 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 সেই কাজটা করছি। ডিপ্রেশনে আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে ফিলিং অফ গিল্ট, একটা অপরাধ বোধ, আমার নিজেকে সবসময় একটা অপদার্থ মনে হয়, আমার মধ্যে নিজেকে একটা অপরাধী মনে হয়, মনে হয় যে যা কিছু খারাপ ঘটছে সেটা আমার জন্যই ঘটছে। এই ফিলিং অফ গিল্ট এটা ডিপ্রেশনের একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, এবং তার সাথে সাথে এই ফিলিং অফ গিল্ট থেকে যে জিনিসটা ডিপ্রেশনে আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান, অ্যাজ এ ডাক্তার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সুইসাইডাল আইডিয়াস অ্যান্ড সুইসাইডাল টেন্ডেন্সি, অর্থাৎ ডিপ্রেশনে যে মানুষরা ভুগছে, যাদের সিভিয়ার ডিপ্রেশনে ভুগছেন, তাদের মধ্যে সবসময় একটা আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার প্রবণতা থাকে। অনেক সময় আমরা দেখি যে তারা আত্মহত্যা করেও বসে। তো এই ফিলিং অফ গিল্ট থেকে এই জিনিসটা আস্তে আস্তে করে তৈরি হয়, জন্ম নেয় এই জিনিসটা। আর তার সাথে 2-3টে ফিজিক্যাল সিমটম আমরা ডিপ্রেশনে পাই, যেরকম ধরুন একটা হচ্ছে ঘুম কমে যাওয়া, খাবার দাবারে প্রচণ্ড অনীহা, কিছু খেতে ভালো লাগছে না, এবং আরেকটা হচ্ছে যে যৌন ক্রিয়া যেগুলো তাতেও একটা অনীহা তৈরি হয়, অর্থাৎ ল্যাক অফ স্লিপ, ল্যাক অফ অ্যাপেটাইট, ল্যাক অফ লিবিডো, এই সবগুলো মিলিয়ে একটা ডিপ্রেশনের ফিচার তৈরি হয় সাধারণভাবে। আপনি এই ডিপ্রেশন বলতে বলতে এমনি একটা কথা বলেন আত্মহত্যার খুব প্রবণতা, এবং এটা খুবই দেখা যায় দেখবেন স্কুল ছাত্রদের ক্ষেত্রে বা অনেক বয়স্ক লোকেদের ক্ষেত্রে, এটা মানে কেন হয়? ডিপ্রেশনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে রিলেশনশিপটা করি সেটা হচ্ছে এই আত্মহত্যার চেষ্টাটা। তার কারণ হচ্ছে যে বিভিন্ন সমীক্ষাতে দেখা গেছে যে 15-20% ডিপ্রেশনের রুগী কিন্তু তারা আত্মহত্যার চেষ্টা করেছেন বা আত্মহত্যা করে মারা গেছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সংখ্যাটা বিশাল বড়। আমাদের কাছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে সুইসাইডকে আমরা বলি ইটস আ প্রিভেন্টেবল লস অফ লাইফ, অর্থাৎ আমরা যদি চাই আমরা কিন্তু এই মৃত্যুটাকে আটকাতে পারি। তো সেই জন্য আমরা ডাক্তার হিসেবে আমরা সবসময় চেষ্টা করি, আমরা সজাগ থাকি যে ডিপ্রেশনের পেশেন্টকে আমরা সরাসরি জিজ্ঞেস করবো যে তোমার মধ্যে কোনো রকম আত্মহত্যার চিন্তা তোমার মধ্যে আসছে কিনা, নিজেকে শেষ করে ফেলার কোনো চিন্তা তুমি বা পরিকল্পনা করেছো কিনা, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থাটা নিই। তো এখানে 2-1টা স্ট্যাটিস্টিক্স দিলে ব্যাপারটা বোঝা যাবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। সাধারণভাবে ডিপ্রেশনের সম্বন্ধে আমরা যেটা বলি যে যত রকম রোগ আছে, যত রকম পৃথিবীতে রোগ আছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে রোগের যে ডিজিজ বার্ডেন আমরা যেটাকে বলি, অর্থাৎ যে অসুস্থতার যে একটা বোঝা, তাতে ডিপ্রেশনের স্থান হচ্ছে এখন দ্বিতীয়। প্রথম হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, একটা হার্টের অসুখ, তারপরেই হচ্ছে এই ডিপ্রেশন রোগটা, ডিজিজ বার্ডেনের দিকে এটা হচ্ছে সেকেন্ড পজিশনে। কিন্তু WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 2020 সালের মধ্যে ডিপ্রেশনই 1 নম্বরে চলে আসবে, অর্থাৎ এই যে রোগের বোঝাটা, অর্থাৎ একটা মানুষকে যে অক্ষম করে দিচ্ছে রোগটা, সেটা কতটা ভয়াবহ আকার ডিপ্রেশন নিচ্ছে সেটা 2020 সালে সে হয়তো 1 নম্বর জায়গায় চলে আসছে। উল্টো দিকে যদি আমরা দেখি যে এই আত্মহত্যার ব্যাপারটা, সেখানে স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে বিশ্বে কোনো না কোনো একটা জায়গায় প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে, প্রতি 40 সেকেন্ডে একটা মানুষ আত্মহত্যা করছে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, আর প্রতি সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যার চেষ্টা করছেন, তিনি মারা যাচ্ছেন না কিন্তু আত্মহত্যার চেষ্টা করছেন। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে আত্মহত্যার সংখ্যাটা বিশাল, বা তাতে হয়তো সবাই মারা যাচ্ছে না, যার জন্য আমরা আত্মহত্যাকে দুটো ভাগ করি, একটা কমপ্লিটেড সুইসাইড, একটা অ্যাটেম্পটেড সুইসাইড। কিন্তু ব্যাপার হচ্ছে যে
আলটিমেটলি দেখা যায় যে এই যে টোটাল নাম্বার অফ ডেথ ডিউ টু সুইসাইড সেটা একটা বিশাল বড়, সেই জন্য এই ডিপ্রেশনের সাথে যেহেতু তার একটা সরাসরি রিলেশনশিপ আছে সেই জায়গাটাকে আমরা সবসময় টেক কেয়ার করার চেষ্টা করি। আপনি ডাক্তারবাবু খুব সুন্দর আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে বললেন যে 15-20% পেশেন্ট আপনার মানে সুইসাইডাল টেন্ডেন্সি আছে বা অ্যাটেম্প করে। এই যে 15-20% মধ্যে এদের মধ্যে কোন বয়সের লোকের মানে রোগীদের প্রবণতা বেশি, এর মধ্যে কোনো কি অ্যাজ পার সেক্স মেল মানে মেল না ফিমেল মানে সম্ভাবনা বেশি, বা স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি যদি একটু ভেঙে বলেন যে 15-20% সাধারণত আমাদের দেশে এখন বলা হচ্ছে 15-35 বছর বয়সের মানুষের যে মৃত্যু হচ্ছে তাতে আত্মহত্যা তৃতীয় স্থানে এখন রয়েছে, সুইসাইড ইন দ্য থার্ড পজিশন, ঠিক আছে, বিটুইন 15-35 ইয়ার্স অফ এজ। এবারে জেন্ডার ওয়াইজ যে ব্রেকআপটা বলছেন সেখানে দেখা যাচ্ছে যে অ্যাটেম্পটেড সুইসাইড অর্থাৎ আত্মহত্যার চেষ্টা যেটা হচ্ছে সেখানে দেখা যায় যে মেয়েদের সংখ্যাটা সবসময় বেশি থাকে। উল্টো দিকে কমপ্লিটেড সুইসাইড অর্থাৎ যেখানে আত্মহত্যা করে মানুষকে মারা যাচ্ছেন সেটা ছেলেদের সংখ্যাটা বেশি, দেখা যায় প্রায় 60% ছেলে আত্মহত্যার চেষ্টা করে তারা সফল হয়, 40% মেয়ে সেটা হয়। কিন্তু আত্মহত্যার চেষ্টার জায়গাটা আবার দেখা গেছে যে সেখানে মেয়েদের মধ্যে সংখ্যাটা বেশি হচ্ছে। আর বয়স হিসেবে যদি বলা হয় এখন আমরা যেটা দেখি ওই যে বললাম 15-35 মানে একদম ওই অ্যাডোলসেন্স থেকে ইয়াং অ্যাডাল্টহুডে যে ছেলেমেয়েরা ঢুকছে তাদের পড়াশুনোর স্ট্রেস, তাদের কেরিয়ারের স্ট্রেস, বাড়ির লোকের সাথে তাদের ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, রিলেশনাল প্রবলেম, তারপরে তারা একটা সাংসারিক জীবনে ঢুকছে, ম্যারিটাল লাইফে গিয়ে ইনলজের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়ির সাথে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা স্পাউসের সাথে তার নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যে সমস্যা তৈরি হচ্ছে সেইগুলোর কারণে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ওই জন্য 35 অবধি ওই এজ গ্রুপটাকে বলা হচ্ছে। আবার তারপরে দেখা যাচ্ছে যে ধরুন যারা হচ্ছে একলা হয়ে গেছে, একলা থাকে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে কারণ তারা সেই সোশ্যাল সাপোর্টটা পাচ্ছেন না। উল্টো দিকে যাদের মধ্যে ডিভোর্স সেপারেশন যেটা এখনকার দিনে খুব বেশি সংখ্যায় বেড়ে গেছে, ডিভোর্স বা সেপারেশন যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়ে যাচ্ছে। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আত্মহত্যাটা খুব বেড়ে গেছে, তার কারণ হচ্ছে যে মানুষ যখন ধরো রিটায়ারমেন্টের পর একটা মানুষ হঠাৎ করে সে আবিষ্কার করে যে সংসারে যেন আমার দামটা অনেক কমে গেল, আমি আগে মাস গেলে একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা রোজগার করে আনতাম, এখন আমি আর কোনো রোজগার করছি না এবং সুতরাং আমার হয়তো সমাজের দামটা কমে গেল, বাড়িতে আমার দামটা কমে গেল, লোকে আমাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না, একটা লোনলিনেস ফিলিং তাদের মধ্যে, একটা একলা অনুভূতি তাদের মধ্যে চলে আসে, ফলে তাদের মধ্যে এবং বিভিন্ন যে রোগে তারা ভোগে বয়স্ক মানুষেরা সেটাও একটা বড় কারণ, তাদের মনে হয় দূর এত রকম অসুখ, এই প্রেশার হয়েছে, সুগার হয়েছে, আর্থ্রাইটিস হয়েছে, হ্যানা ত্যানা এত টাকার ওষুধ খাচ্ছি, ডাক্তার বলেছে কোনো রোগটাই ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, এই ক্রনিক ইলনেসের যে ব্যাপারটা সেইগুলো মিলিয়ে দেখা যায় যে বয়স্ক মানুষের মধ্যেও আত্মহত্যার সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। পোস্ট প্রেগনেন্সির পর অনেকে অনেক মানে রোগী এসে বলেছেন যে আমার আগের মতন লাইফ ভালো ছিল এখন আমার ভালো লাগছে না, পোস্ট প্রেগন্যান্সি তো কি মেয়েদের পক্ষে এটা কোনোভাবে ডিপ্রেশনটা আসে? হ্যাঁ, পোস্টপার্টাম সাইকোসিস বা পোস্টপার্টাম ডিপ্রেশন দুটো অসুখ আছে, দু রকমই হতে পারে। যে প্রেগন্যান্সির পরে ইমিডিয়েটলি প্রেগন্যান্সির পরে দেখা যায় যে হরমোনাল যে তারতম্যগুলো আমাদের শরীরের মধ্যে হয় তার ফলে দেখা যায় যে মহিলাদের মধ্যে এরকম মানসিক রোগ দেখা দিতে পারে, দু ধরনের হতে পারে, একটা হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস অর্থাৎ যেখানে একটা উত্তেজনা নিজের ক্ষতি করে ফেলা বা নিজের সন্তানের ক্ষতি করে ফেলা সেই জিনিসটা হতে পারে, দু নম্বর যেটা সেটা হচ্ছে যে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেল। সাধারণত ডিপ্রেশনটা আমরা দেখি প্রথম সন্তান হওয়ার সময়তে, যে একটা তো তার মধ্যে তো একটা অ্যাংজাইটি কাজ করছে যে প্রথম সন্তান আমি ঠিক ঠিক করে সন্তানের জন্ম দিতে পারবো কিনা, সন্তানকে আমি ঠিক করে জন্মের পরে তাকে মানুষ করতে পারবো কিনা, আমার শরীর কেমন যাবে, আমি সন্তান জন্ম দেওয়ার সময় আমার নিজের কোনো শারীরিক ক্ষতি হবে কিনা, এই বিভিন্ন কারণগুলো থেকে এবং অবভিয়াসলি ওই যেটা বললাম যে বিভিন্ন যে সেই সময় হরমোনাল চেঞ্জগুলো হয় বডিতে তার ফলে তাদের মধ্যে একটা পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম ব্লুজ বলা হয় সেই জিনিসটা মেয়েদের মধ্যে দেখা যায়। তবে এটার সুবিধা হচ্ছে যে পোস্টপার্টাম ব্লুজটা ইউজুয়ালি খুব অল্প দিন থাকে এবং নিজে থেকেই সাধারণত ব্যাপারটা চলে যায়। যত যেরকম আমরা বলি প্রেশার হলে আমি ওষুধ খেলাম ভালো আছি, সুগার হলে বলা হয় যে আমি ওষুধ খেয়েছি ভালো আছি, সেরকম এই ডিপ্রেশনের কি চিকিৎসা সম্ভব? অবশ্যই, ওই যেটা শুরুতেই আজকে আলোচনা বলছিলাম যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে মানসিক রোগ কিছুই সারে না, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, একদম ঠিক কথা না। ডিপ্রেশন একটা অসুখ যেখানে আমাদের কাছে যে হাজার হাজার রোগী আমরা দেখি তাদেরকে আমরা ঠিক সময় যদি আমরা চিকিৎসাটা দিতে পারি, আমরা যেটা বলি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ রোগীর
আজকে একদম প্রথম অবস্থাতে তাকে ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ তাকে ডাক্তারের চেম্বারে নিয়ে আসতে হবে এবং তাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে। ডিপ্রেশনে এখনকার দিনে এত ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে যে রোগীকে আমরা ওষুধপত্র তারা যদি ঠিকঠিক করে খায় একদম সুস্থ স্বাভাবিক জীবনে তাকে আমরা ফিরিয়ে দিতে পারি। তো আরেকটাই আপনাকে প্রশ্ন করবো, এই আত্মহত্যার চেষ্টা করা মানুষকে কিভাবে আমরা সাহায্য করতে পারি? হ্যাঁ দেখুন, যেটা বলছিলাম যে আত্মহত্যার জন্য কতগুলো তো কারণ রয়েছে, যেরকম ধরুন কিছু মানসিক রোগেতে আত্মহত্যার সম্ভাবনা বেশি থাকে, যেরকম একটা বললাম ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া বলে একটা রোগ আছে, বা ধরুন মদ্যপান বা বিভিন্ন যে নেশার সমস্যাগুলো আছে, হ্যাঁ এই মানসিক রোগগুলোতে আত্মহত্যার সম্ভাবনা বেড়ে যায়। আবার কিছু সামাজিক কারণ আছে, যেরকম পারিবারিক অশান্তি বা ধরুন সমঝোতার অভাব, যেটাকে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা রিলেশনাল প্রবলেম এখন আমরা বলি ডাক্তারি পরিভাষায়, অথবা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ডোমেস্টিক ভায়োলেন্স অন উইমেন, মেয়েদের উপর যে নারী নির্যাতন হয়, হ্যাঁ এইগুলো বিভিন্ন কারণ যে কারণে আত্মহত্যার প্রবণতাটা বাড়ে। তো আমাদেরকে তাহলে যদি কারোর মধ্যে আমরা দেখি যে মানসিক রোগ হয়েছে, ডিপ্রেশন বা সিজোফ্রেনিয়া, তাহলে তার চিকিৎসা আমাকে দিতে হবে, দিলে আমি তার আত্মহত্যার সম্ভাবনাটা কমিয়ে দিতে পারবো। যদি তার মধ্যে কোনো নেশার আমরা ব্যাপার দেখি তাহলে সেই নেশার চিকিৎসা আমাদেরকে করতে হবে, তাহলে তার মধ্যে আত্মহত্যার প্রবণতা কমে যাবে। আর যদি এই পারিবারিক যে সমস্যাগুলো আমরা বলছিলাম যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, রিলেশনাল প্রবলেম বা ডোমেস্টিক ভায়োলেন্সের যে প্রবলেম, সেগুলো হয়তো সরাসরি ডাক্তারদের সাথে রিলেটেড নয়, কিন্তু সাইকিয়াট্রি এমন একটা প্রফেশন যে এখানে আমরা খালি রুগীকে চারটে ওষুধ লিখে দিলে আমাদের দায়িত্ব শেষ হয় না, কারণ আমরা মানুষের মন নিয়ে কারবার করি। সেই জন্য সেখানে যেটা দরকার সেটাকে আমরা বলি সাইকো সোশ্যাল ইন্টারভেনশন, অর্থাৎ সামাজিক ও মানসিক একটা হস্তক্ষেপ, একটা ব্যবস্থা নেওয়া, যেখানে আমরা অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট, তারপরে সাইকোলজিস্ট যারা রয়েছেন, যারা মনোবিদ যাদেরকে বলা হয়, হ্যাঁ এবং সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্কার, তারা সবাই মিলে এই জায়গাগুলোকে ইন্টারভেন করলে দেখা যায় যে এই সমস্যাগুলোকে আস্তে আস্তে করে কমিয়ে দেওয়া যেতে পারে এবং সেই মানুষটি যার মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা রয়েছে তার আত্মহত্যার সেই প্রবণতাটাকেও কমিয়ে দেওয়া যেতে পারে। এত এই যে মানসিক রোগে আপনি বলেন ওষুধ খেলে চিকিৎসা সম্ভব, কিন্তু ওষুধ খাওয়া ছাড়া তার সাথে যারা আশপাশের লোকজন থাকে বা পারিবারিক বা বাড়িতে যারা থাকে তাদের কি দায়িত্ব যাতে এই মানসিক রোগীটাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়? হ্যাঁ, কেয়ার গিভারের রোল এটা তো খুব ইম্পর্টেন্ট, এখনকার দিনে আমরা বারবারই বলি যে আপনারা হয়তো জানেন যে মানসিক কোনো রুগী এলে আমরা কিন্তু সাধারণত বলি যে বাড়ির লোককে সাথে নিয়ে এসো, কারণ হচ্ছে যে বাড়ির লোকের ব্যাপারটা জানা দরকার যে তার যে প্রিয়জন সে কি রোগে ভুগছে। অর্থাৎ কেউ যদি এখন ডিপ্রেশনে ভোগে তাহলে আমাদের যেরকম রুগীর চিকিৎসা করতে হবে তার সাথে সাথে তার বাড়ির লোককে আমাদেরকে, যেটাকে আমরা ফ্যামিলি থেরাপি বলি, ফ্যামিলি থেরাপির মাধ্যমে তার বাড়ির লোককে রোগটা সম্বন্ধে আমাদের জানাতে হয় যে ডিপ্রেশন রোগটা কি, সেটাকে কিভাবে চিকিৎসা করা যায়, কতদিন মোটামুটি ওষুধপত্র খাওয়ালে রোগী ভালো হয়ে যেতে পারে, এবং রোগীর সাথে কিভাবে সহমর্মী ব্যবহার, এমপ্যাথি, যে কথাটা খুব ইম্পর্টেন্ট আমাদের জায়গাতে, নট সিম্প্যাথি, এমপ্যাথি, একটা সহমর্মী ব্যবহার রোগীর সাথে করতে হবে। রোগী যেহেতু সে ডিপ্রেস, সে সারাক্ষণ থুম মেরে ঘরে বসে থাকছে, সে ঠিকভাবে কাজকর্ম করছে না, তার খিদে হচ্ছে না, ঘুম হচ্ছে না, সব কাজে একটা অনীহা দেখা যাচ্ছে, ফলে বাড়ির লোকের মধ্যে একটা ইরিটেশন, একটা বিরক্তি ভাব আসতেই পারে। সেইগুলোকে আমরা তাদের বুঝিয়ে দিই যে এইগুলো রোগের সিমটম, এগুলো ওষুধ খেতে খেতে আস্তে আস্তে কমে যাবে, আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে রোগীকে ওষুধটা টাইম টু টাইম খাওয়ানো এবং ডাক্তারের কাছে ফলো আপে নিয়ে আসা, আর তার সাথে রোগীর সাথে এই সহমর্মী ব্যবহার, বন্ধুর মতো ব্যবহার করতে হবে, তাহলে আস্তে আস্তে করে রোগটাকে আমরা পুরোপুরি সারিয়ে তুলতে পারবো। ধন্যবাদ, আমরা কথা বললাম প্রখ্যাত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর অরবিন্দ ব্রহ্মা, তিনি বললেন এই ডিপ্রেশন এবং মানসিক রোগটি সারানো যাবে এবং বাড়ি এবং আশপাশের লোক তারা যেন রোগীর সাথে খুব ভালোভাবে ব্যবহার করে এবং তাতে রোগীরও উপকার হবে এবং রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যদি কোনো আপনাদের এরপরে এই থাকে আপনারা এই নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন।